আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। সম্মানিত দ্বীনী ভাই বোনেরা, আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব যে আমল করলে যৌন শক্তি বাড়বে এবং পুরুষত্বহীনতা হয়ে থাকলে দূর হয়ে যাবে, দ্রুত বীর্য বের হবে না, প্রত্যেকটার জন্যই লিঙ্গ হবে শক্তিশালী এবং মজবুত। এবং আজকের এই আমলটা জানাচ্ছি আল্লামা কাশ্মীরি রাহিমাহুল্লাহ তাআলা এর কিতাবের 112 নম্বর পৃষ্ঠা থেকে, এবং তিনি তার শাগরিদদেরকে এই ওজিফা দিয়েছেন কোরআন থেকে। আমি আপনাদেরকে জানিয়ে দিব ইনশাআল্লাহ দুইটা তিনটা আমল বলবো এই ভিডিওতে, একটু মনোযোগ দিয়ে শুনবেন। এগুলো আমরা আগের ভিডিওতে বলেছি, এখন দুই একটা নতুন আয়াত নিয়ে আলোচনা করবো। অনেকের প্রশ্ন, হুজুর কোন আমলটা করবো, আপনি ইতিপূর্বে আরো আমল দিয়েছেন, কোনটা পরীক্ষিত? আমি বলবো প্রত্যেকটা আমলই পরীক্ষিত, প্রত্যেকটা আয়াত কোরআন থেকে। আপনার কাছে যে আমলটা, যেই নিয়মটা সহজ মনে হয় এটাই করেন, একটা দিয়ে কাজ না হলে আরেকটা করেন, কারণ এই কোরআন নাজিল হয়েছে মানুষের সমস্যার সমাধান দেওয়ার জন্য। এই কোরআন আপনাকে দিবে ইনশা আল্লাহ আল্লাহর রহমতে। দিনি ভাই বোনেরা, এই দ্রুত বীর্য বের হয়ে যায়, স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া যদি হয়, অনেকের যৌন শক্তি কম, অনেকেই অতিরিক্ত হস্তমৈথুন করার কারণে, ফিঙ্গারিং করার কারণে যৌন শক্তি আগের মতো হয় না, অনেকেই কমেন্ট করেন যে লিঙ্গের রগ ঢিলা হয়ে গিয়েছে, তাদের জন্য আজকের এই আমলটা, কোরআন থেকে এই আমলটা অত্যন্ত জরুরি এবং কার্যকরী। পুরুষত্বহীনতা যাদের কম, এমন এই সমস্ত রোগীদের জন্য একশোবার পাঠ করে মুলার বীজের উপর ফু দিয়ে 21 দিন পর্যন্ত গাভীর দুধের সাথে মিলিয়ে খেলে আল্লাহ পাকের রহমতে ভালো একটা উপকার পাবেন। অনেকে বলবেন, হুজুর আপনি কি পাগল, মুলার বিসি আবার বলতেছেন দুধের সাথে মিলিয়ে খাওয়া কেমনে সম্ভব? আপনি 10 টাকা দিয়ে বিচি কিনে নেবেন, মুলার যে কোনো টাইপের বিচি, এবং 21টা মুলার বিচি নেবেন, 21টা মুলার বিচি, এবং এক একটা মুলার বিচির মধ্যে এই আয়াতটা সূরা নিসা আয়াত নাম্বার 4, এই আয়াতটা 21 বার পাঠ করে 21 বার দম করবেন, এবং 1 গ্লাস দুধের মধ্যে এই মুলার বিচিটা ছেড়ে দিবেন, তারপরে দুধও খাবেন এবং শেষে মুলার বিচিটা চিবিয়ে চিবিয়ে খাবেন। আল্লাহ পাকের অশেষ রহমতে এর মাধ্যমে যৌন শক্তি আগের চেয়ে ভালো ফিরে আসবে ইনশাআল্লাহ। আমি যে সমস্যাগুলো বললাম সকল সমস্যার সমাধান হবে এই একটা আমলের মাধ্যমে। আমি বলে দিচ্ছি, আর রিজালু কওয়ামুনা আলান নিসা, আর রিজালু ছোট একটা আয়াত, আর রিজালু কওয়ামুনা আলান নিসা, আর রিজালু কওয়ামুনা আলান নিসা। অনেকের প্রশ্ন, হুজুর আপনি বাংলা লিখে দেন না কেন? আমি প্রায় বলি বাংলা লিখে দিলে উচ্চারণের মধ্যে ভুল হলে এই পড়াতে কাজ হবে না, বরং উল্টা ক্ষতি হবে, এই জন্য আপনারা আমার সাথে মুখ মিলিয়ে পড়ার চেষ্টা করবেন। আর রিজালু কওয়ামুনা আলান নিসা। অনেকের প্রশ্ন, হুজুর আপনি বানায় বলেন নাকি মুলার বিশির সাথে দুধ খাওয়া কেমন কথা? এই যে দেখেন কিতাবের মধ্যে এখানে লেখা আছে, ভাই দেখেন দিয়ে দেখা যায় নাকি ক্যামেরার মধ্যে আসে? হ্যাঁ হ্যাঁ, এই যে এখানে লেখা আছে মুলার বিচি। দ্বিতীয়ত আরেকটা আমল হচ্ছে সকাল সন্ধ্যা 1000 বার ইয়া কবিও ক, এটা অনেক ক্ষেত্রে ব্যবহার হয়, জ্ঞান বুদ্ধি বাড়ার ক্ষেত্রে, শক্তি বাড়ার ক্ষেত্রে অনেক ক্ষেত্রে হয়, তো এটা যৌন শক্তি বৃদ্ধির জন্য আমরা আগেও বলেছিলাম। ইয়া কবিও ক রসু রসুই কবি পরে রসুই রসু ইয়া কবিও 1000 বার, এবং ইয়া মুয়াইনু ইয়া কবিও হে শক্তিশালী, ইয়া মুয়াইনু হে সাহায্যকারী, দুইটাই আল্লাহর নাম। ইয়া মুয়াইনু এই দুইটা নাম সকাল সন্ধ্যা 1000 বার করে পাঠ করবেন, এবং দুইটা নাম 2000 বার, এটা 1000 এটা 1000, অথবা দুইটা একসাথে ইয়া কবিও ইয়া মুয়াইনু, তাহলে দুইটা এভাবে পড়লে আপনার 1000 বার পড়লেই হয়ে গেল। এভাবে আপনি এই আমলটা করার আগে 3 বার দুরূদ শরীফ পড়বেন, এটা 1000 বার পড়ার পরে শেষে 3 বার দুরূদ শরীফ পড়বেন, এবং আল্লাহ পাকের কাছে পুরুষত্বহীনতার জন্য দোয়া করবেন। দ্বিতীয় আমল, 3 নম্বর আমল হচ্ছে ফজরের নামাজের পর 300 বার ইয়াকা নাআবুদু ওয়া ইয়াকা নাস্তাঈন সূরা ফাতিহার এই আয়াতটা 120 দিন নিয়মিত পাঠ করবেন আর আল্লাহর কাছে দোয়া করবেন। মেয়েদের মাসিক অবস্থায় আমলটা করার দরকার নাই, অফ হলে আবার করবেন, ভালো হয়ে গেলে আবার করবেন। ফজর এবং ফজরের নামাজের পরে 300 বার করে জায় নামাজের মধ্যে বসে পশ্চিম কাবার দিকে ফিরে ইয়া কানা আবুদু ওয়া ইয়া কানাস্তাইন লাগাতার 120 দিন করতে হবে, পুরুষত্বহীনতা দূর হয়ে যাবে ইনশাআল্লাহ। যে সমস্যাগুলো বললাম সকল সমস্যার সমাধান দিবেন আল্লাহ পাক এই আমলের মাধ্যমে। আল্লাহ পাক আমাদেরকে আমল করার তৌফিক দান করেন, আমিন। সৎকার জারিয়ে নিয়তে যে বন্ধুর এই সমস্যাগুলো হচ্ছে তাদের কাছে শেয়ার করবেন, কারণ কোরআনের বাণী। আল্লাহ পাক আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করেন, এমনই আরো আপডেট পেতে আমাদের সাথেই থাকবেন।
সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আমি দেখিয়ে দিচ্ছি অনেকের প্রশ্ন, হুজুর কি বলেন দেখায় না কিছু না, এই যে এখানে আছে একটু ইয়া কানা আবুদ ইয়া কানা স্টাইল আমল আছে দেখা যায় সামনে। আচ্ছা এই পৃষ্ঠা শেষে হচ্ছে আরেকটা আছে ইয়া মুইনু এবং ইয়া কবি। আল্লাহ পাক আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বন্ধ করে দেন।